সারা পৃথিবীকে চারটি ভাগে ভাগ করলে দেখা যাবে তার মধ্যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল। আর এই স্থলের মধ্যে লুকিয়ে রয়েছে হাজার হাজার রহস্য। তার মধ্যে মানুষ কিছু রহস্যের এখনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, এমনকি বিজ্ঞানীরাও ওই সমস্ত রহস্যের কোনো কারণ এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। পৃথিবীতে এমনও জঙ্গল রয়েছে যেখানে মানুষ নিজেকে নিজেই মেরে ফেলতে বাধ্য হয়। জাপানের রাজধানী টোকিও শহর থেকে প্রায় 100 মাইল পশ্চিমে মাউন্ট ফুজির পাদদেশেই রয়েছে ওই রহস্যময় ভয়ঙ্কর জঙ্গলটি, যেখানে মানুষ যায় শুধুমাত্র আত্মহত্যা করতে। এ বিষয়ে আরও জানা গিয়েছে ঘন গাছগাছালিতে ভরা এই জঙ্গলের স্থানীয় নাম হচ্ছে অকিগাহারা। তবে বিশ্বে এই বন সুইসাইড ফরেস্ট হিসেবেই পরিচিত। 35 বর্গ কিলোমিটার আয়তনের এই বন থেকে প্রতিবছর প্রায় 100 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে জাপানের ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিশপ্ত এই বন মানুষকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করে। এখানে কেউ একা প্রবেশ করলে অদ্ভুত এক জাদুকরী শক্তি তাকে বেঁধে ফেলে, যার ফলে জঙ্গল ছেড়ে বেরোনো সম্ভব হয় না। এরপরে আত্মহত্যার পথে এগিয়ে যায় সে ব্যক্তিটি। জানা গিয়েছে প্রতি বছর গড়ে 100 জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করেন। অদ্ভুত রহস্যে ঘেরা এই জঙ্গলের নাম অকিগাহারা। এটি জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে প্রায় 35 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী আত্মহত্যার সংখ্যার বিচারে অকিগাহারা অরণ্য বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি এটি সি অফ ট্রিস অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত। কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণীর অস্তিত্ব না থাকাতে সবসময় শুনশান নীরব এ বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। প্রতিদিন এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।